হ্যালো বন্ধুরা, এ মেরা বেবি হে। হ্যালো বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেরা, আমার মেয়ের চুলটা দেখো কি সুন্দর। ও, চুলে হাত দিলে চুলটা ছিঁড়ে যেতে পারে। কথা বল কিছু। আমি তো খুব ভালো আছি, এই অসময়ে বৃষ্টিতে দারুণ আছি। বেশ শীতকালের ঠান্ডা আমেজ পাচ্ছি। দেখেছো বন্ধুরা হঠাৎ কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে? আমাদের এই নর্থ চব্বিশ পরগনায় তো খুব বৃষ্টি হচ্ছে, কাল থেকে শুরু হয়েছে। বন্ধুরা, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই বৃষ্টির আমেজ তোমরা কিভাবে উপভোগ করছো সেটাও জানাবে। আজ দুপুরের লাঞ্চের মেনু ছিল, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আর ডিম পোস্ত করেছিলাম। এটা আমার বরের ভীষণ ফেভারিট একটা খাবার, তাই ডিম পোস্ত, মুসুরির ডাল, আলু ভাজা আর ভাত, আর কিছু করিনি। একটু পড়াতে বসবো, প্রায় 6:45 হয়ে গেছে, একটু পড়িয়ে নেব, তারপর আবার রান্না করতে হবে। ওকে সন্ধ্যাবেলায় একটু দুধ, বিস্কুট এইসব দিলাম, তো বলতে ভুলে গেছি। এবছর ভেবেছি জানো, কালী পুজোতে বাপের বাড়ি যাব। প্রতি বছরই ভাবি, কিন্তু এবছরও ভেবে রেখেছি যাবো কালী পুজোর আগের দিন, আবার পরের দিন চলে আসবো। কেননা তারপরে আবার ভাইফোঁটা আছে, মানে একদিন পরে মনে হয়, একদিন পরেই ভাইফোঁটা, কেননা ননদ এখানে ভাইফোঁটা দিতে আসে। প্রতি বছরই আসে, এবারও আসবে। কেন আমি ভাইফোঁটার সময় বাড়িতে যাই না, কেননা আমাদের ভাইফোঁটাটা নেইও আর আমার ভাই নেই, তাই আর এই ভাইফোঁটার এই উৎসবটা নেই, তাই ননদের বাড়িতে আসে খুব আনন্দও হয়। আমাদের বাড়িতে এই ভাইফোঁটার উৎসবটা পালন হয়, সেদিন অনেক রান্না বান্না হয়, সকাল থেকেই খুব আনন্দ করি, খুব মজা হয়। ননদের মেয়েরা আসে, আমার মেয়ে থাকে, আমার দেওররা আসে, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করি, দারুণ মজা হয়, সেদিনটা খুব আনন্দেও কাটে। তারপর সকালের দিকে এই ফোঁটা ভাইফোঁটা মিটে গেলে, এবছর হয়তো বন্ধুরা শুনছিলাম মা বলছিল যে মঙ্গলবার পড়েছে, ভাইফোঁটা নেই, দইয়ের ফোঁটা দেবে সবাই। আর বিকেলের দিকে ফোঁটার দিনই, বিকেলের দিকে আমরা আবার ঠাকুর দেখতেও বেরোই। আজ রাতে কী রান্না করবো ভাবছি। একবার আমার হাজবেন্ড বলছিল যে আমি বাজারে যাচ্ছি, চিকেন নিয়ে আসবো। আনছি, আজকে বৃষ্টি পড়ছে এত, আনবে তো আনো। আবার একবার ভাবছিলাম যে খিচুড়ি করি,
দেখি কি নিয়ে আসে, তারপরে রাতে কি রান্না করবো ঠিক হবে। সন্ধ্যাবেলা চাটাও করিনি, বাড়িতে নেই বলে। আমার চা খাওয়া হয়নি, মেয়েকে একটু কিছু খাইয়ে পড়াতে বসিয়েছি, ও খাচ্ছে। দেখি বাজার থেকে আসুক, তারপরে আবার কি রান্না করবো ভাবি। যদি চিকেন নিয়ে আসো তো মা হবে, ভাত করব, চিকেনটা করব, আর চিকেন কারি করবো। আজকে আলু ছাড়া চিকেন করব, প্রতিদিন আলু 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 দিয়ে চিকেন করতে হয়। আর আর এদের যেন চিকেনে আলু না দিলে যেন সেটা কোনো মাংসের স্বাদই পায় না নাকি, এরা মাংস থেকে মাংসের আলু খায় বেশি। এই তো রবিবার দিন কালী পুজো, তো এখনই এখন থেকেই, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, এখন থেকেই গানের আওয়াজ শোনা যাচ্ছে। বাইরে কোথাও মাইক বাজছে, মাইকে খেয়ে সুন্দর সুন্দর গানও হচ্ছে, পুজোর গানগুলো চালিয়েছে। আজকে সারাদিন জানো তো, সারাদিন বন্ধুরা তোমরা তো জানোই যে আমার সেলাই মেশিন আছে, দেখতে পাচ্ছ আমি নিজের শাড়ি পার ফলস পিকো এই সমস্তও করি। কিন্তু আবার অনেকে এখানে সেলাই করি বলে অনেকে জেনেও গেছে, তারা শাড়ি দিয়ে যায়, বাড়িতে দিয়ে যায়, তাদের ফলস পিকো করিয়ে দিই। আজকে সারাদিনে অনেক কটা ফলস পিকো করেছি, তাই তোমাদের সাথে দুপুরে আর আড্ডা দিতে আসা হয়নি, কেননা সবাইকে শুক্রবারে ডেলিভারি দিতে হবে, রবিবারে পুজো বলেছি দিয়ে দেব, তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে একটু চাপে ছিলাম। তাই ভাবলাম যে মেয়ে খাচ্ছে, এই সময়টা একটু বন্ধুদের সাথে একটু বকবক করে নিই। আর রাতে কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। আর শুক্রবার, শুক্রবার কথাটা বলতেই মনে পড়ে, শুক্রবারে ধনতেরাস। এবছর ধনতেরাসে ভেবেছি যে কিছু কাঁসা পিতলের জিনিস কিনব। আমার পুজোর বাসনের মধ্যে পুষ্পপত্রটা নেই, ভেবেছি পুষ্পপত্র কিনব একটা। আর পঞ্চপ্রদীপটা একটু খুব কেমন যেন একটু পুরনো হয়ে গেছে, ওটা কিনবো। সবসময় যে সোনা রূপো এই সমস্ত কিনতে হবে এমন কোনো কথা নেই, ধনতেরাসের দিন কাঁসা পিতলও মানুষ কেনে, এটা একটা শুভ লক্ষণে বলে মানে, আমিও মানি। আমি ভেবেই রেখেছি যে ধনতেরাসে একটা পুষ্পপত্র, একটা পঞ্চপ্রদীপ কিনবো। এইটা আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো তো করি, আর সরস্বতী পুজোও করি, কেননা হাজব্যান্ডের প্রেস প্রিন্টিংয়ের কাজ, তার জন্যই সরস্বতী পুজোটাও করি। জানি না কেন এত দেরি করছে, রাতে রান্না করতে আজকে রাত হবে, অনেকটা দেরি হবে আমার না, এত দেরি করে রান্না করতে। আবার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আবার শ্বশুরমশাই 9টার মধ্যে চলে আসবে, একটু রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলেও আবার একটু টিভি দেখতে পারি, একটু টিভি দেখতে পারি, এবার অন্য অন্য কাজগুলো আছে সেগুলোও গোছাতে পারি। এদিকে রান্না করতে করতে রাত হয়ে যাবে খেতে, রাতের কোনো কাজ হবে না। আর আমি রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন কোসন মেজে রাখি, কিন্তু আজকে মনে হয় আর হবে না, এখানেই 7টা পার হয়ে যাচ্ছে। আবার যদি মাংস নিয়ে আসে তাহলে আবার সে সমস্ত ধোয়া কোটা বাছা ম্যারিনেট করা, এই কি বলবো না যে অনেকটা দেরি হয়ে যাবে। যদি হাতে একটু টাইম পাই কি বলবো হাজব্যান্ডকে, তার মধ্যে তো বাইরে বৃষ্টি পড়ছে, আসতে একটু দেরিও হবে। বললো যে আমি একটু হয়তো দেরি হতে পারে, তার জন্য আবার রেগে টেগে যেও না। না না রেগে যাব না, রেগে যাচ্ছি না, ওদিকে আবার রাত হয়ে যাবে তো, এটাই তো।
এমনিতেই তো রাত 11টা বেজে যায়। কি জানি কখন আসবে, কিন্তু চাটা একটু কোনে নি, চায়ের নেশা বেশি না, পুরো এক কাপ ভর্তি করে খাবো না, হাফ কাপ হলেই যথেষ্ট, কিন্তু একটুখানি চা না খেলে ভালো লাগে বলো। যা একটু চা করি, রান্না করার সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না করছি। চল তাহলে চা করে নিই। এইমাত্র চা খেতে বসেছি, এই দেখো আমি ঝুড়ি ভাজা আর ভুজিয়া বলে, ঝুড়ি ভাজা বলি আমি এটাকে, আর মুড়ি আর সঙ্গে চা। এইমাত্র চা খেতে বসেছি, মাঝে মধ্যে শুধু শুধু বিস্কুট দিয়ে খাওয়ার থেকে আমার মুড়ি দিয়েও খাই, এটা আমার ভালো লাগে। কখনো কখনো মুড়ি ভুজিয়া চানাচুর খেতে ভালো লাগে, তার মধ্যে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, এই সমস্ত মচমচে একটু জিনিস ভালো লাগে, চিড়ে ভাজা, তারপরে মুড়ি ভাজা, তাই না? সবসময় কি চানাচুর মুড়ি খাওয়া যায়? চানাচুর মুড়ি ঝালমুড়ির মতন মেখে বর্ষার দিনে খেতে ভীষণ টেস্ট লাগে, ভালো লাগে আর কি। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ঝালঝাল করে মুড়ি মাখলাম, ভালো লাগে, কিন্তু এসে একদম অম্বলের জম, যেগুলো না খাই ভালো। কিন্তু ঝুড়ি ভাজাটা কখনো কখনো খাওয়াই যেতে পারে, খাই তো। এটা আমার শাড়ির পাড়ি বসাচ্ছি, মানে ফলস পাড়টা বসিয়ে নিচ্ছি, দুর্গাপূজার সময় নেওয়া হয়েছিল, কিন্তু এই শাড়িটা পরা হয়েছিল, ভেবেছি কালী পুজোতেই পরবো, তাই রেডি করছি। এদিকে আমার হাজবেন্ড সমস্ত বাজার করে নিয়ে এসেছে, দেখো কেমন ফ্রেশ সবজি পেয়েছে। আমি বলেছিলাম যদি তাজা কোনো সবজি পাও তাহলেই আনি, না না চিকেনটাও নিয়ে এসছে। আমার মাংস করার জন্য সমস্ত মশলা, পেঁয়াজ, টমেটো কাটা হয়ে গেছে, আর মিক্সিতে আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি, ও কড়াইয়ে আলু ভাজা হচ্ছে, মাংস আলুটা ভেজে নিচ্ছি। ওটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন বর মিষ্টি খেতে চেয়েছে, দেখি নিয়ে যাই, চলো। মিষ্টি খাও, কতক্ষণ হাতে ধরে রাখবে? মিষ্টি খাওয়ার পালা চলছে আমার, তবে আজ এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগের জন্য টাটা।